মনোনয়নকে কেন্দ্র করে এবার অশান্তি হুগলির গোঘাটে। গোঘাট দু নম্বর ব্লকে সিপিআইএম ও তৃণমূলের নমিনেশন মিছিল নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। অশান্তি এড়াতে লাঠি নিয়ে তারা পুলিশের। ঘটনায় আটক তৃণমূলের কামারপুকুরের অঞ্চল সভাপতি। সোমবার দুপুরে নমিনেশন দিতে গোঘাট দু নম্বর বিডিও অফিসে মিছিল করে হাজির হন সিপিআইএম কর্মী সমর্থকরা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়েই সিপিআইএম কর্মীদের মনোনয়ন দেওয়া শুরু হয়। তার কিছুক্ষণ পরেই তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে নমিনেশন দিতে যায়। সেখানেই রাস্তায় তাদের পথ আটকায় পুলিশ। অশান্তি এড়াতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ। পুলিশের তাড়ায় ছুটে পালায় তৃণমূল কর্মীরা। ঘটনাস্থল থেকে বেশ কিছু লাঠি ও ব্যাগ ভর্তি ইট উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গোঘাটের কামারপুকুরের অঞ্চল সভাপতিকে। যদিও ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল। তাদের অভিযোগ, মিছিল করে সিপিআইএম নমিনেশন দিতে যাচ্ছে, আর তাদের মিছিলে লাঠি বাঁশ থাকলেও পুলিশের ভূমিকা আলাদা, আর তৃণমূলের জন্য অন্য ভূমিকা পালন করছে পুলিশ। তৃণমূলের দাবি, সিপিআইএম কে ছাড় দিয়ে কেন তৃণমূলকে আটকানো হচ্ছে? পুলিশের ভূমিকায় পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে। তাহলে সিপিএম কিভাবে বড় বড় ডাং নিয়ে তাতে লাল পতাকা বেঁধে নিয়ে এবং শয়ে শয়ে লোক নিয়ে সে কিভাবে মিছিল করতে পারে বিডিওর সামনে যে নমিনেশন করতে পারে? এটা হচ্ছে আমাদের মূল অভিযোগ। তার পাল্টা হিসেবে আমরা একটা মিছিল দিয়েছিলাম, শান্তিপূর্ণ মিছিল, তার উপরে পুলিশ আমাদের উপর হামলা চালালো। হ্যাঁ, আমাদের নমিনেশন করার জন্য আমরা যাচ্ছিলাম, হ্যাঁ সিপিএম এর অ্যালাউ করলো, আমাদের অ্যালাউ করলো না। এবং তারা গ্যাদারিং করে, যেহেতু 144 সেখানে হয়তো প্রস্তাবক বা সমর্থক ছাড়া আর কারো যাওয়ার কথা নয়, সেখানে দেখুন শয়ে শয়ে মানুষ কর্মী করার সঙ্গে করে নিয়ে যে এবং বড় বড় ডাং লাঠি নিয়ে তার সঙ্গে লাল পতাকা লোহার রড নিয়ে তারা আজকে মিছিল সহকার বিডিও অফিসের সামনে পর্যন্ত যে নমিনেশন ফাইল করলো। অথচ সেই পুলিশে আমাদেরকে শান্তিপূর্ণ মিছিলের মধ্যে দিয়ে আমরা নমিনেশন ফাইল করতে যাচ্ছিলাম, সেখানে আমাদেরকে বাধা দিল এবং আমাদেরকে হটিয়ে দিল ওখান থেকে। তবে ঘটনায় সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা শান্তিপূর্ণই মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন। তৃণমূলের জমায়েত দেখে পুলিশ তাদের সরে যেতে বলে, তাই তারা সরে যান। আজকে আমাদের দু নম্বর ব্লকের 9টা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আসনে নমিনেশন হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে, এবং আমাদের শরিক দল ফর ব্লকেরও আছে। আমাদের সব নমিনেশন দিতে গেছে, আমরা মিছিল করে যত দূরে আমাদেরকে পুলিশ আটকাইছে, তারপরে আমাদের ক্যান্ডিডেট প্রস্তাবক সমর্থক তারা নমিনেশন ফাইল করছে, তারপর তৃণমূলের কিছু ওদের লোকজন তারা মিছিল করে ওইদিকে আগাচ্ছিল, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে, আমাদেরকে রিকোয়েস্ট করেছে 1 কিলোমিটার মানে আপনাদের পার্টি অফিসের কাছাকাছি রিকোয়েস্ট করছি আপনারা সবাই এখানে চলে যান। 25-30 জন একটা দল বেঁধেই যাচ্ছিল, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গোঘাট দু নম্বর ব্লকে। এখনো ছড়িয়ে ছিটিয়ে জমায়েত রয়েছে সিপিআইএম ও তৃণমূলের, চলছে পুলিশি টহল। সম্মান দিয়েছিলাম হয়ে হয়নি, যা থানা নিয়ে গেছিল বুঝলাম, ধরুন যা থানা নিয়ে গেছে। নিউজ আজ বাংলা, গোঘাট। এসে গেল বং পিৎজা। আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।